সরকারের ঘোষণার পরও সংগ্রহ শুরু না হওয়ায় ধানের ন্যায্য দাম পাচ্ছে না হাওড় অঞ্চলের কৃষকরা। ফলে কম দামে ধান বিক্রি করতে হচ্ছে তাদের। এতে করে লোকসানের মুখে পড়ছেন তারা। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ইসহাক সুমনের ছবি ও তথ্যের ভিত্তিতে রিপোর্ট করছেন হুমায়ুন চিস্তি। কথা ছিল সরকারিভাবে সারা দেশি কৃষকদের কাছ থেকে প্রতিমন ১০৪০ টাকা দরে ধান কেনা হবে রোববার থেকে, কিন্তু শেষমেশ ধান সংগ্রহ শুরু না হওয়ায় বিপদে পড়েছেন কৃষকরা। পূর্বাঞ্চলের সবচেয়ে বড় হাট ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মোটা ধান বিক্রি হচ্ছে ৪৮০ থেকে ৫২০ টাকা মন দরে, চিকন ধান বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৭৫০ টাকায়। এরপরও ধান বিক্রি করতে পারছেন না কৃষকরা। আশুগঞ্জ বন্দরে আসলে ধানের বাজার কম। নিজের পরিশ্রম বাদে আর ২-৩ টাকা লস। ৩ দিন ধরে আইসা গালাত বসে রয়েছি, মানে ধান বেচতে পারতেছি না। এরকম অবস্থা তো যদি চলে তাহলে আমরা জমি করার পরিকল্পনা একেবারে বাদ। মিল মালিকরা বলছেন, করোনা পরিস্থিতিতে আর্থিক সংকট থাকায় ধান কম কিনছেন তারা। তবে কম সুদে ঋণ পেলে এ সংকট থেকে বেরিয়ে আসা সম্ভব বলে মনে করছেন তারা। তারা এও বলছেন, সরকারিভাবে ধান সংগ্রহ শুরু না করলে ধানের দাম বাড়ার সম্ভাবনা কম। চাউলের রেট পূর্বের রেটে এবছর নির্ধারণ করে দিয়েছেন ৩৫ টাকা এবং ৩৬ টাকা, কিন্তু এই রেটের কারণে ধান এবং চাউলের মধ্যে সামঞ্জস্য হচ্ছে না। জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জানান, চলতি মৌসুমে জেলায় ১৪,৩৬০ মেট্রিক টন ধান ও ৪০,০০০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে ধানে আর্দ্রতা বেশি থাকায় সংগ্রহ এখনো শুরু হয়নি। আমাদের যেহেতু প্রস্তুতি শেষ পর্যায়ে আছে, সম্পন্ন আমরা প্রায় করে ফেলেছি। আগামী মাসের ৪ বা ৫ তারিখ থেকে আমরা এই ধান সংগ্রহ শুরু করতে পারবো। কোনোভাবেই কোনো সুযোগই নাই এখানে কোনো মধ্যস্বত্বভোগী সুবিধা নেবেন। তারপরে যদি কোনো অভিযোগ আসে যে কেউ সুবিধা নেওয়ার চেষ্টা করছেন এবং প্রকৃত কৃষককে বঞ্চিত করা হচ্ছে, আমরা তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেব। সরকারি ধান চাল সংগ্রহ কার্যক্রম চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।